সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদেরকে আল্লাহ সিয়াম সাধনা রোজা রাখার তৌফিক দিয়েছেন কি দেন না? একটু কথা বলেন আমার সাথে, দিয়েছেন না? একটু চিন্তা করেন, হাজারো মানুষ এরকম আছে যাদের মনে একাগ্র চিত্তে এতটুকু আশ্বাস এবং বিশ্বাস, আল্লাহ মাহে রমজানে রোজা রাখবো, কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে আছে, আছে না? দিলের মধ্যে বিন্দু পরিমাণ এমন ছিল না যে আল্লাহ আমি রোজা রাখতে চাই না, আমি হাসপাতালে বেড আমাকে সহায় রাখবো, এমন চাওয়া তাদের ছিল না। 100% ইয়াকিনান ইতমিনান ছিল, আল্লাহ আমি মাহে রমজানে রোজা রাখবো, কিন্তু আল্লাহ তাকে কি একটু তারের মধ্যে উলট পুলট করে দিছেন, সে এখন অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে আপনাকে ওখানে পৌঁছায় দিতে, এ বিশ্বাস আছে আপনাদের? এই জন্য একটু কথা বলবে। এমনও মানুষ এই সমাজে আছে, আমরা যেমন এখন রোজা রাখছি কত ঘন্টা, 12 থেকে 12.5 ঘন্টা নাকি? এমনও মানুষ এমন আছে, সুস্থতার অভাব নাই, স্বাস্থ্যের কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি নাই, তাদের রিজিকের কোনো পেরেশানি নাই, ধন দৌলতের কোনো সমস্যা নাই, 12 ঘন্টা না 18 ঘন্টা রোজা রাখলেও শরীর থেকে 1 চর্বি কমবে না, এমনও সুস্থ মানুষ আছে রোজা রাখে না। আপনারা কি আমার কথা শুনতেছেন? 18 ঘন্টা না, একাধারে 3 দিন যদি রোজা রাখেন, শরীর থেকে 0.5 কেজি বস্ত কমবে না, ওয়েট কমবে না, এমন অনেক সুস্থ মানুষ আজকে আমাদের সমাজে আছে, কিন্তু তারা রোজা রাখে নাই, তাদের রোজা রাখার সৌভাগ্য হয় নাই, দিনের বেলা পেট ভরি ভোজন করে পেট পুরে খাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে ওই দলের অন্তর্ভুক্ত করতে পারতেন কি না? কিন্তু আল্লাহর কত বড় মেহরবানি, এই যে এই 3.5 হাত বলির মধ্যে ছোট্ট একটা জায়গা আছে যার নাম হলো কলব, যার নাম হলো অন্তর, যার নাম হলো হার্ট, এই জায়গার মধ্যে একটা ডিভাইস আল্লাহ তৈরি করে দিছেন। এখন এমন কিছু মানুষ আমরা আছি, দিনের বেলা যখন খাইতে যায় ওই ডিভাইসের মধ্যে এরকম টং টং করে আওয়াজ ওঠে, আর বলে আল্লাহানি ও আব্দুল গনি ও আব্দুল জলিল, দিনের বেলা খাইবি না, কারণ আমার আল্লাহ না করছে সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাইস না রে বান্দা, যদি খাস তাহলে আল্লাহ তোর প্রতি খুশি হবে, আল্লাহ তোর উপর রেগে থাকবে। এই জন্য এমন একটা ডিভাইস আল্লাহ যে অন্তরে দিয়েছেন, এখন ইচ্ছা করলেও দিনের বেলা খাইতে গেলে আমার ভিতর থেকে বাধা দেয় খাস না, আমার জীবনে তো আমি কোনো দিন মনের ভুলে আমি কিছু খাইতে পারি না। অনেক মানুষ মনের বলে খায়, খায় না, এটা দোষের কিছু না, ভুলে গেছে খাইছে, কিন্তু আমি অনেকবার চেষ্টা করছি যে মনের বলে কিছু খাওয়া যায় না, আমি পারি নাই, আল্লাহ দিনের মধ্যে জাগ্রত করে দেয়, কেমনে খাবি, আল্লাহ তো না করছে, না খাইতে পারলে আল্লাহ তার সম্মানটাকে আকাশ চুম্বি করে দিবে। সুবহানাল্লাহ, আমার প্রিয় ভাইয়েরা, এই মাসের মধ্যে এমন হাজারো মানুষ আছে তাদের কোনো দিকে কোনো রকম সমস্যা নাই, রোজা রাখতে পারতো কিন্তু রোজা রাখতেছে না, আল্লাহ তাদের থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, আমরা আল্লাহর খাঁটি গোলাম হতে পেরেছি, রোজা রাখতে পেরেছি, এই জন্য খুশি না ভেজা? আর একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আর জোরে বলে আলহামদুলিল্লাহ। অনেকে চিন্তা করতেছে এই বছর না রাখলে কি হয়েছে, আগামী বছর রাখবো, আজ না হয় কাল, এরকম চিন্তা করার এক শ্রেণী মানুষ আছে না? আজকে রাখি নাই তা তো কি হয়েছে, আগামীকাল রাখবো, এবছর রাখি নাই তাতে কি হয়েছে, আগামী বছর রাখবো। একটু চিন্তা করেন তো, আগামী বছর পর্যন্ত আমরা বেঁচে থাকবো, এরকম যারা আছেন একটু হাত তোলেন তো, এই গ্যারান্টি আমাদের কারো নাই, বলতে পারবো না যে আমরা আগামী বছর পর্যন্ত থাকতে পারবো, কারণ থাকার ইচ্ছা থাকলে আমি থাকার মালিক না, কথা কয় না, আমি কি থাকার কেউ? যদি উপরওয়ালা আমাকে রাখে তাইলে থাকতে পারবো, উপরওয়ালা যদি কয় যে না লাল কালি দাগ দিয়ে দিলাম আগামী বছর রোজা পর্যন্ত তোকে আমি পৃথিবীতে রাখবো না, বলেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইয়া আমাকে কি রাখতে পারবে? আপনাকে রাখতে পারবে?
তার মানে আমরা যে চিন্তা করছি আগামী বছর রাখব এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না শুধু তাই নয় আমি যদি বেঁচেও থাকি সুস্থ থাকব এমন গ্যারান্টি কারো আছে সুস্থ থাকব কিন্তু আমার মন মানসিকতা ভালো থাকবে এমন গ্যারান্টি আছে কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা পড়েছে আবার মৃত্যুর আগে মুরতাদ হয়েছে আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর হুকুমকে তাওয়াক্কা করে নাই আল্লাহর হুকুমকে অমান্য করে মুরতাদ হয়ে বেঈমান হয়ে হাজার মানুষ পৃথিবী থেকে বিজয় নিছে এমন আছে না নাই আছে আমার যদি ওই অবস্থা হয় তাহলে আমার পরিণতিটা কি হবে এইজন্য সময় যখন পেয়েছি সর্বোচ্চ সময়টা আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা মাহে রমাদান এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিন রহমত মাগফিরাত নাজাতের মতো দামি দামি পুরস্কার দিয়ে আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউওয়ালুহু রহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু উইতুকুম মিনান্নার আল্লাহর হাবিব বলেন এই মাসের প্রথম দশক হলো রহমতের আমার আল্লাহ গোটা পৃথিবীবাসীর জন্য রহমতটাকে আম করে দিয়েছেন যেই দিন রমজানের চাঁদ আকাশে উদিত হয়েছে আল্লাহ তাআলা একদম নিম্নে আকাশে চলে এসেছেন আল্লাহ এসে মানুষদেরকে ডাকছেন ও আমার পৃথিবীবাসীরা আমার গোলামেরা কার কি দরকার আমার কাছে আসো আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব কেউ কি আসর গুনাহ করেছ আসো আমার দরবারে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব কেউ কি অসুস্থ আছো আসো আমার কাছে চাও আমি তোমাকে সুস্থতার নিয়ামত দিয়ে দিব এরকম অনেকগুলো চাওয়া বান্দার যে চাহিদাগুলো আছে আল্লাহ তাআলা মানুষকে এরকম চাহিদার কথা উল্লেখ করে করে আলা কাজা আরো কেউ কে আসো আরো কেউ কে আসো ডাকতে থাকে এই জন্য আল্লাহ ডাকে সাড়া দেওয়া দরকার আছে না নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া শাহরুম মুবারাকা এই মাসটি হলো বরকতের মাস যদি জানতে চাই বরকত মানে কি বরকত বারাকাত এটা হচ্ছে বহুবচন এটা হচ্ছে বারাকাত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া অনেক বেশি বেশি দেওয়া বারাকাত মানে হচ্ছে বৃদ্ধি করা এখন আমরা কি বৃদ্ধি করব আজকে আমরা যারা আমলের কমতি আছে আমল যারা করতে পারি নাই আল্লাহ এমন বারাকাত দিয়ে দিয়েছেন একবার যদি কেউ একবার কোন আল্লাহর গোলাম যদি বলে আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন ওই বান্দাটা একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে তার আমল নামায় সত্তর বার আল্লাহু আকবার বলার সওয়াব আল্লাহ পাক লিখে দেয় বৃদ্ধি পাইছে না কথা কয় না বারাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া কি বৃদ্ধি পাবে কোন আল্লাহর গোলাম যদি এই মাহে রমাদানে এক টাকা সদকা করে এক টাকা দান করে আল্লাহ কয় আমার ওই বান্দার আমল নামায় এক টাকার নেকি লেখেন আমার ফেরেশতারা আমার ওই বান্দার আমল নামায় এক টাকায় সত্তর টাকার সওয়াব লিখে দেয় কে শুধু তাই নয় ওই সত্তরটাকে আরো দশ গুণ দশ দিয়ে গুণ দিলে হয় সাতশো এই সাতশো করে নাকি যিনি দেন জোরে বলেন তিনি কে এই জন্য বিশ্বনবী বলেন হিয়া শাহরুম মুবারাকা এত বরকত এত বরকত ও কে আসো নাকি রিজিকের পেরেশানির মধ্যে হাবুডুবু খাচ্ছ অভাবগ্রস্ত আছো এই অভাবের তাড়নায় পড়ে আল্লাহকে ভুলে যেও না এই বরকতের মাসে তুমি রব্বে করিমের দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত উত্তোলন করে দাও আল্লাহ বলে আমি তার হাতটা খালি হাতে ফিরিয়ে দেই না সুবহানাল্লাহ কেউ কি আছো হায়াত নাই আমাদের কার কতটুকু হায়াত আছে আমরা কি বলতে পারি এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা রব্বুল আলামিন জানি না আগামী রমজান পর্যন্ত হায়াত আছে কিনা
এই রমজানে সারাটা দিন রোজা রেখে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। আল্লাহকে আমার যেই বান্দা আমার কাছে হায়াতের বরকত চায়, আমি তার হায়াতের মধ্যে বরকত দান করে দেই। বরকত যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমলের বরকত কেমন? কারণ আমরা তো আমলের মধ্যে অনেক খামতি আছে, এই জন্য আমলের বিষয়টাকে আমি সামনে আনতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি খসলাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস এমন বরকতের মাস, যেই মাসে কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে, নফল নফল ওভার টাইম করে, আল্লাহ রব্বুল আলামিন ওই নফল ইবাদতটাকে ফরজের সমতুল্য করে দেয়। বরকত কারে কয় বুঝতেছেন? কথা শুনতেছেন আমার? বরকত কেমন একটু খেয়াল করেন। একটা নফল কোনোদিনও ফরজের সমতুল্য হওয়ার কথা না, কিন্তু আল্লাহ নফলটাকে ফরজের সমতুল্য করে দিচ্ছেন। এটা হইল হিয়া শাহরুম মুবারাকা। নবী বলেন এটা হচ্ছে বরকতের মাস। আর এই কথাগুলো সবার বুঝে আসবে না, যাদের অন্তর বিন্দু পরিমাণ আল্লাহর বিশ্বাস আছে, যাদের অন্তরে রসুলের ভালোবাসা আছে, যাদের অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসা সংযোজন করা আছে, ওই মানুষগুলোর কাছে এই কথাগুলো অত্যন্ত প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে খেয়াল করেন, একটা নফল আল্লাহ তাআলা ফরজের সমতুল্য কেমনে করে দেন একটু খেয়াল করেন তো। আপনার যদি মা মারা যায় আর আপনার যদি পাঁচটা খালা থাকে, বলেন তো এই মা মরে যাওয়ার অভাবটা পাঁচজন খালাই কি পূরণ করতে পারে নাকি? দশ জনে পারবে? বিশ জনে পারবে? একশো জনে পারবে? আরে ভাই আমি বলি 1000 জনের দ্বারাও সম্ভব নয়। কারণ মা যে তার সন্তানকে ভালোবাসেন, হৃদয়ের সবটুকু নিংড়ানো ভালোবাসাটুকু, মায়ের শরীরের প্রত্যেকটা পশম পর্যন্ত তার সন্তানের জন্য কাঁদে, কিন্তু 1000টা খালা যদি আপনার থাকে, এই 1000টা খালার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, বলবে কে কবে কাকে কখন খাবার দিবে, কে আজকে গোসল করাবে, কে আজকে কাপড় পরাবে, কে আজকে তাকে দুধ পান করাবে, কে আজকে তার ভবিষ্যতের কথা চিন্তা করবে। কারণ সবাই যখন একলগে থাকবে, ও বলবে আমি না, ও করবে, ও না ও করবে। 1000 জন খালা যেমন একজন মায়ের অভাব পূরণ করতে পারে না, ঠিক তেমনি একটা নফল কোনো দিনও একটা ফরজের সমতুল্য হতে পারে না। তার কারণ হলো একজন মানুষ সারাটা রাত তাহাজ্জুদ পড়ছে, শত শত ওয়াক্ত তাহাজ্জুদ পড়ছে, কিন্তু দিনের শুরুতে মসজিদ আজান হয়েছে, যখন বলা হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের 2 রাকাত ফরজ নামাজটা আল্লাহর গোলাম পড়ে নাই, সারাটা রাত তাহাজ্জুদ পড়ে কাটিয়েছে, কিন্তু 2 রাকাত ফরজ পড়ে নাই, বলেন তো সারা রাতের তাহাজ্জুদের সমান কি 2 রাকাতের সমান হতে পারে? তাহলে সারা রাতের তাহাজ্জুদ 2 রাকাত ফরজের সামনে কিচ্ছু না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে একটু খেয়াল করে দেখ, তোর বয়স হয়েছে 30 বছর, বয়স হয়েছে 70 বছর, বয়স হয়েছে 80 বছর, ঠিকমতো নামাজ কালাম পড়তে পারিস নাই, আমার হুকুমগুলো পালন করতে পারিস নাই, আমার ঘর পর্যন্ত তোর আসার সুযোগ হয় নাই, আমাকে সেজদা দেওয়ার মতো সুযোগ তোর তেমন হয় নাই, দিনে 5 বার আমার ঘরে এসে আমার কুদরতি ভাই সেজদা দেওয়ার কথা ছিল, তুমি দিতে পারো নাই, এখন এই যে মাহে রমাদান তোমাদেরকে দিলাম, এই মাসের মধ্যে যদি কোনো আল্লাহর গোলাম 2 রাকাত নফল নামাজ পড়ে, আমার আল্লাহ কয় ওই বান্দার আমল নামায় 2 রাকাত ফরজের সমান সওয়াব লিখে দিব। 40 বছর পার হয়ে গেল, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, আমি যখন হিসাবের খাতাটা খুলি দেখি আমার মাসের মধ্যে 2-3 ওয়াক্ত নামাজ আছে, বাকি ফরজ নামাজগুলো নাই, ওই যে আমলের পাল্লাটা, আমলের খাতাটা, আমলের ডায়েরিটার মধ্যে শুধু সাদা কালি দেখি যেন লেখা, ওইখানে হাজিরা দেওয়া নাই। আল্লাহ কয় আমার কোনো গোলাম যদি এই মাহে রমাদানে
একটা ফরজ আদায় করে একটা ফরজের পরিবর্তে আমি আল্লাহ তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দিয়ে দেই আরে ভাই আজকে ফজরের নামাজ পড়ছি মাত্র 2 রাকাত আল্লাহ কয় আমি তোর 70 দিন ফজর পড়ার সওয়াব তোর দিয়ে দিলাম এখন ওই যে আমার 70 দিনে খালি খাতা আমলনামায় 70 দিন ফজরের নামাজ আমি পড়ি নাই এই যে একদিন পড়ার কারণে আরো 69টা ফরজ নামাজের সওয়াব ব্যালেন্স আমার হয়ে গেছে আল্লাহ কয় ও ফেরেশতারা রে আমার বান্দার আমলনামার খাতাটা খোল এবার খুলে খুলে দেখ জানুয়ারি থেকে এই পর্যন্ত কতদিন ফজরের নামাজ আমার বান্দা পড়ে নাই পরে এত দিন পড়ে নাই ওই খালি জায়গার মধ্যে আজকে ফজর পড়ার কারণে 2 রাকাত কইরা 70 দিন ফরজ পড়লে যে সওয়াব হতো ওই খালি জায়গাগুলা ফরজ দিয়া তুই পরিপূর্ণ করে দে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে ও ফেরেশতারা শোন এই যে মাহে রমজানের চাঁদ যেদিন থেকে উঠল খবরদার খবরদার আমার বান্দাদের নফলের যেই খাতাটা আছে ওটা বন্ধ করে দে সুবহানাল্লাহ কইবেন না নফলের একটা হিসাব আছে না আল্লাহ কয় নফলের হিসাবের খাতাটা বন্ধ কর সুবহানাল্লাহ কর না কেন নফলের হিসাবটা বন্ধ কর ফরজের হিসাবটা চালু কর আমার বান্দা নফল করব আর নফলের হিসাব যে তো বন্ধ করে দিলি এখন সওয়াব লিখবি কই আমার আল্লাহ ফেরেশতাদেরকে শিখায় দেয় ওই যে ফরজের যে খাতা ফরজের যে লিস্ট আছে ওইখানের মধ্যে লিখা দে আজকে আমার বান্দা জোহরের ফরজ পড়ছ 2 রাকাত নফল পড়ছ 2 রাকাত ফরজের সওয়াব লিখা দে আর 4 রাকাত নফল পড়ছ 4 রাকাত ঈশার নামাজের সওয়াব লিখে দে আমার আল্লাহ বান্দার জন্য এত বরকা এত বরকা এত বৃদ্ধি করে দিয়েছেন নফল পড়ব কিন্তু আমল নামায় ফরজের সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন কে বিশ্বাস হয় বিশ্বাস হয় এই জন্য প্রিয় ভাইরা এই মাহে রমজানের এরকম হাজার নয় লক্ষ মানুষ সমাজে আছে যারা এই রমজান পাওয়ার পরেও এখনো পর্যন্ত মসজিদে আসতে পারে নাই এমন সংখ্যার লোক কম না বেশি বেশি বলে করে বোঝেন কম না বেশি বেশি আমার ভাইয়েরা এই জন্য নিজের আমলের যে খালি জায়গাটা শূন্য স্থান আছে ওই শূন্য স্থানটা পূরণ করতে পারেন আপনি এই মাসে এত বড় অফার পৃথিবীর কোনো রাজা বাদশা দিতে পারবে না সুবহানাল্লাহ যিনি পারেন তিনি কে একটু মাঝখানে কথা বলেন আপনারা একটা হাদিস জানেন যে মসজিদে আগে আসলে সওয়াব কম না বেশি এমন একটা হাদিস আছে যে আগে ঢুকলো সে একটা উট কুরবানির এখন যে আগে ঢুকছে সে একটা উট কুরবানির সওয়াব পাবে না 70টা আরে ভাই কথা বলেন না কেন একে কত 70 যদি আবার 10 গুণ বৃদ্ধি করে তাহলে কত এই এমন একজন এই গাজীপুর অল জেলার মধ্যে প্রয়োজন আপনার মন্ত্রী মহোদয়কে বলেন তো উনি জীবনে কয়টা উট কুরবানি করছে পুরা গাজীপুরবাসী কয়টা করছেন আরে কথা বলছেন না কেন কিন্তু আপনি দেখেন সামান্য একটু আমল করছেন আজান হয় নাই আপনার ফজর করে নিয়ত করেছেন আজকে মসজিদ আমার আগে আমি কাউকে ঢুকতে দেব না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ওই বান্দা এত প্রতিযোগিতা কেন করে ফেরেশতারা বলে আল্লাহ গো তোমার গোলাম জীবনে উট কেনার মতো পয়সা তুমি তাকে দাও নাই গরু কেনার মতো পয়সা তুমি তাকে দাও নাই তোমার নবীর হাদিসটাকে বিশ্বাস করে ওলামায়ে কেরামের জবানের কথাটাকে বিশ্বাস করে আজকে মসজিদের আগে যাওয়ার জন্য সকাল থেকেই তার প্রস্তুতি চলতেছে তাড়াতাড়ি গোসল করে সবাইকে সতর্ক করে সন্তানগুলোকে ডেকে ডেকে বলে আমার বৎস আজকে জুমার দিন চলো আগে আগে মসজিদে যেতে হবে আমল নামায় তোমার নেকি হবে বেশি এবার অনেক ধনী মানুষ আছে এই যে সামনে কোরবানি আসতেছে আসতেছে না বলেন তো আপনাদের এলাকায় যিনি শিল্পপতি কোটিপতি কয়জন কোরবানি দেয় কিন্তু একজন গরিব একজন রিক্সাওয়ালা একটা দিন মজুর সেই লোকটা সকাল থেকে প্রস্তুতি আমি আল্লাহর ঘরে আজকে সবার আগে যাব কাউকে আমার আগে ঢুকতে দেব না
ওই লোকটা যদি দিন আনে দিন খায় এত এই এলাকার সবচাইতে হত দরিদ্র গরিব মানুষটাও হয় ওর আমল নামার মধ্যে আল্লাহ 700 উটের সওয়াব পৌঁছে দিবে এবার আপনি তো ধনী মানুষ চিন্তা করতেছেন আগামী কুরবানি দে গরু কুরবানি দেব 100টা কিন্তু আপনার আমল নামা খুললে দেখা যাবে ওই 100টার মধ্যে 99টা হচ্ছে হারাম টাকা আরে ভাই আপনার উদ্দেশ্য এলাকার মধ্যে নিজের প্রভাব বিস্তার করা আপনি হাজারটা কুরবানি দিলে আপনার আমল নামায় উটের সওয়াব ওই কুরবানির সওয়াব আসতেছে না কিন্তু একজন রিকশা চালক সে সবার আগে মসজিদে আসছে আল্লাহর ফেরেশতা ওই যে গেটের মধ্যে দাঁড়ানো আছে ডায়েরিটা খুলে নাম লিখছে অমক বাবার নাম অমক আজকে মসজিদে টাইম কত এতটা সময় আছে এর আগে কেউ আসে নাই আল্লাহর ফেরেশতা কয় এই বান্দার আমল নামা 100 উটের সওয়াব দিলাম বলেন তো আল্লাহর কাছে এরকম দেওয়ার ক্ষমতা আছে না নাই আছে নাকি আল্লাহর রিজার্ভ ফান্ড চুরি করে নিয়ে গেছে না এটা কি বাংলাদেশ না হ্যাঁ কথা কয় না আল্লাহর কাছে আছে না নাই আমার ভাইরা এইটার নাম হলো বিশ্বাস এটার নাম হচ্ছে ভালোবাসা এটার নাম হচ্ছে আমলের মন মানসিকতা আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান বান্দাকে এত বৃদ্ধি করে দিয়েছেন বান্দা করবে এক পাবে দশ আবার দশটাকে সত্তর সত্তরটাকে আবার দশ দিয়ে গুণ দিলে এরকম অগণিত সওয়াব তার বান্দার আমল নামায় যিনি দিবেন জোরে বলেন তিনি কে আমার ভাইরা অনেক মানুষ আছি না আমরা নামাজ পড়তে পারি নাই ভুল হয়ে গেছে কখনো ওলামায়ে কেরামের সাথে সহবতে থেকে ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো দিন বুঝে আসছে এখন নামাজ ধরছে আছে না এমন অনেক মানুষ আছে নামাজ রোজার কথা শুনলে শরীরে জিদ এসে যেত তাবলিগে দাওয়াতে তাবলিগের মাধ্যমে আজকে নামাজ শুরু করছে কিন্তু জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে এখানে অনেক ভাইরা এমন আছে হক্কানি পীরের হাতে মরিদ হওয়ার পর বুঝে আসছে আইরে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আজকে থেকে নামাজ ছাড়বো না কিন্তু পিছনে চলে যাওয়া জীবনে অনেকগুলো সময় পার হয়েছে নামাজ পড়তে পারি নাই তারা একটু খেয়াল করে করে ফরজ তো পড়বই একটু পাশাপাশি নফল নামাজগুলো যখন পড়বো ওই বিগত দিনের ছুটে যাওয়া নামাজ শূন্য স্থান ওই আমলের খালি জায়গাগুলো আল্লাহ নফল নামাজ পড়ার কারণে ফরজ দিয়ে দিয়ে আপনার ওই খালি জায়গাটা ফরজ পূর্ণ করে দিবেন কে পারবো ইনশাল্লাহ আজকে মসজিদে লোক নাই মসজিদে আবার পিছনে তাকায় দেখে আমরা কি লোক না আর আপনারা লোক কিন্তু এই পরিমাণ থাকার কথা না আরো থাকার কথা না এলাকায় কি এই কয়জন মানুষ না এখনো বাঁশবাগানে গাছতলা বাসতলা আছে না নাই কথা কয় না এরা কইতেছে কয় হুজুর এগুলো কই আর এগুলো কবার লেগে হুজুর হইছে কথা কয় না এরা বিশ্বাস করে না এই কথাগুলো আরে মোল্লার কামিয়ে তো এগুলো পাও আচ্ছা আমি যে কথাটা কইতেছি এই কথাটা কি মোল্লার কথা না আল্লাহর কথা এই কথা বোঝেন নাই আরে ভাই এগুলা কি মোল্লার কথা না আল্লাহর কথা তুমি তো মোল্লার কথা অমান্য করলা না তুমি তো আল্লাহর কথা অমান্য করলা বুঝে আসছে কথা কথা বুঝে আসতেছে আমার প্রিয় ভাইয়েরা এই জন্য ছুটে যাওয়া নামাজগুলোকে বেশি বেশি করে পড়ে পড়ে আমাদের কোন খালি জায়গাটা পূর্ণ করা দরকার আছে না নেই আমার ভাইয়েরা একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানের খাতিরে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ কইবেন না এখন যদি কেউ মারা যায় যেহেতু জাহান্নামের দরজায় তালা দেওয়া লোকটা কোথায় যাবে লোকটা যেহেতু জান্নাতের দরজা খোলা আছে কোথায় যাবে একজন লোক নামাজ পড়তে মসজিদে আসছে আয়েশা দেখে মসজিদের মধ্যে তালা দেওয়া তার উদ্দেশ্য ছিল মসজিদে ঢুকবে কিন্তু তালা দেওয়ার কারণে সে কি করলো ঘুরে গেল একজন লোক আজকে মারা গেছে এই লোকটা যাওয়ার কথা জান্নাতে কিন্তু এই লোকটা আবার আরেকজন লোক মারা গেছে এর পাপের কারণে যাবে কই জাহান্নামে কিন্তু যায় দেখে জাহান্নামে দরজা বন্ধ ফেরেশতা আল্লাহ ছুটি দিয়ে দিছে যা এই মাসে তো ডিউটি নাই সুবহানাল্লাহ পায় না আর জান্নাতের ফেরেশতারা প্রত্যেক দিন জান্নাতটাকে সাজাইতেছে জান্নাতের ভিতরে এরকম বিশাল বড় বড় মটকা চেনেন না কথা কয় না রে
বড় বড় মাটির কুলা এটাকে বলতো মটকা এই মটকার ভিতরে অনেক রকম আতর দিয়া আল্লাহ সাজায় রাখছে গাছের ডালে ডালে এরকম ঝুলায় রাখছে বাতাস আসে আর ডালটা এরকম হেলে দুলে আর ওই যে ওটার ভিতরে ভরা যে আতর ওইটা ঢললক খায় কথা কয় না পানি নিলে কলসিতে ঢললক খায় না আতরের ডিব্বার মধ্যে ঢললক খায় খাওয়ার পরে বিন্দু পরিমাণ হাওয়ার মাধ্যমে আতরটা উঁচা হয় অপরা জান্নাতটা সুশোভিত হয়ে যায় আল্লাহ কয় ফেরেশতারা রে এই যে রায়্যান নামক জান্নাতটা আরো প্রতিদিন তুমি একদিনের চাইতে আরেকদিন একদিনের চাইতে আরেকদিন বেশি থেকে বেশি করে সাজাও কারণ এই জান্নাতে আমার ওই সকল বান্দারা আসবে যারা দুনিয়ার বুকে মাহে রমাদানের রোজা রাখে স্পেশাল জান্নাত তাদের জন্য কোন জান্নাত বাবু রায়্যান শুধুমাত্র আল্লাহ রোজাদারদেরকে দিবেন আর ওই জান্নাতটা প্রতিনিয়ত প্রতিদিন সাজাইতেছে এই জন্য জান্নাতে যাওয়া দরকার আছে না নাই কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এরা জান্নাতে যেতে এরা ধাক্কা মাইরা কয় তালা বন্ধ করে আমি তো জাহান্নামে যাবো এই তালা বন্ধ করছে কে ইমাম সাহেব কই ডাকবে কথা কয় না এই মুয়াজ্জিন সাহেব করে এদিকে জাহান্নামের দরজা বন্ধ কে আমি তো এখানে যাবো কথা কয় না এমন লোক নাই আমরা কেউ কি আজকে ঘুম থেকে উঠে চা খাইছি কথা কন না কেন পাউরুটি কলা ডারবি বেনসন কেউ খাই নাই কারণ কি আমি রোজা আমি সিয়াম করছি এক শ্রেণীর মানুষ ঘুম থেকে উঠে দোকান বন্ধ দোকানদারকে ফোন দেয় কি রে কই গেলি জানোস না সকালে আমার সার্ভিনি করছে কথা কয় না দোকান বন্ধ করছিস কে আমার যে সিগারেট খাইতে হয় ঘুম থেকে উঠে সিগারেট না খাইলে পায়খানা হয় না এটা জানোস না কথা হয় না কেরে দরজা বন্ধ কে তাড়াতাড়ি করে খোল তার মানে ও দোকানের দরজা খোলে না ও কিসের দরজা খোলে এই তো বুঝতেছেন ওয়াজ ওয়াজ না বুঝলে তো ওয়াজ করে মজা নাই কিছু মানুষ আছে জাহান্নামের দরজা ধাক্কা মারতে চাই খোল জাহান্নামে যাব এই জন্য দেখবেন মসজিদের গেট খোলা ওরা মসজিদে আসে না এখান থেকে ঘুরে ওই কোনা একটা পর্দাওয়ালা দোকান আছে আমরা হুজুররা সারা জীবন পর্দা রস করলাম কোনোদিন তার বউকে পর্দা করায় নাই মাইয়াটাকে পর্দা করায় নাই কিন্তু দোকানটাকে সুন্দর করে পর্দা করাইছে এখন পর্দাওয়ালা দেখার পরে কয় তোর তরি খুন আবার একটু এদিক ওদিক তাকায় দেখে কেউ দেখলো নাকি আছে না নাই এরা কয় আমরা জান্নাতে যাইতাম না যতই খোলা থাক আমরা তো জাহান্নামে যাব তোমার ইচ্ছা এখন তুমি যদি জোর করে জাহান্নামে যাও তোমার মতো হতভাগা কপাল পোড়া আর এই পৃথিবীতে একজনও আবার আমাদের মধ্যে কিছু রোজাদার আছে যারা রোজাও রাখে আবার অন্যায়ও তাই হুজুর রোজা রাখে টেলিভিশন দেখলে কি গুনা হয় হ্যাঁ গুনা হয় আপনি টেলিভিশন দেখেন কেন রোজা রাখা তাই হুজুর টাইম পাস করি টাইম পাস নাটক দেখে সিনেমা দেখে আছে না লাভ কি হ্যাঁ টাইম পাস করেন যে তাকান মসজিদের সামনের দেয়ালে কতগুলো কোরআন হাত দেন দেখেন বালু দিয়া ভরা ময়লা দিয়া ভরা এটা পরিষ্কার করতে পারেন নাই আর আপনার টেলিভিশন আর মোবাইলের রিমোটগুলো মোবাইলের বাটনগুলো ক্ষয় করে ফেলছে এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে এই গ্লাস চেঞ্জ করতে হয় প্রতি দুই মাস পর পর কারণ কি দাগ করে গেছে গসতে গেছে রিমোটের বাটনগুলো নাম্বার তুলে ফেলছে মোবাইলের বাটনের নাম্বার আজকে বোঝা যায় না টিপতে টিপতে এত সময় ব্যয় করছে অথচ আল্লাহর কোরআন অসহায় হয়ে পড়ে আছে আমাকে কেউ ধরে না আমাকে কেউ পড়ে না আমার শরীরের ময়লা কেউ পরিষ্কার করে দেয় না এই কোরআন কেউ কেন ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে কেন কোরআন পড়িস নাই নিজে তো পড়েই নাই
আবার তার সন্তানগুলোকে কোরআন শেখায় নাই, এমন লোক সমাজে দু একজন নাই, কম না বেশি? কি বলবো আল্লাহর সামনে যায় বলে। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। কোরআন যদি কাউকে বলে আল্লাহ তোমার এই গোলামটা রাত্রি জেগে জেগে তারাবির নামাজে তোমাকে শুনেছি, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর কোরআন বলবে আল্লাহ গো আমি কোরআন সাক্ষী দিচ্ছি তোমার এই বান্দা সারাটা দিন রোজা রাখার পর শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, বিছানায় পিঠ লাগানোর সাথে সাথে ঘুমাই সে যাইত কিন্তু যায় নাই, তোমার কোরআনের মহাব্বাতে মসজিদের মধ্যে গিয়ে হাফেজ রাত তেলাওয়াত করছে, পিছনে দাঁড়ায় দাঁড়ায় তোমার কোরআনটাকে শুনছে, ও গো আল্লাহ আমি কোরআন তোমার বান্দাকে ঘুম থেকে জাগ্রত করে রেখেছি, আমি কোরআন তোমার বান্দাকে ঘর থেকে বিরত রেখেছি, আমি কোরআন তোমার বান্দাকে অন্যায় থেকে বিরত রেখেছি, ও আল্লাহ আজকে আমি কোরআন তোমার কাছে সাক্ষী দিচ্ছি তোমার এই বান্দাটাকে মাফ করে জান্নাত দিয়া দাও। কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন এটাকে ডিনাই করার ক্ষমতা কারো নাই। কোরআনের সুপারিশ চান কথা বলছেন না কেন? কে কে চান একটু হাত তোলেন তো দেখি, অনেকের হাত উঠতে চায় না, দেখেন তো সুইংগামের আঠা লাগছে নাকি, হাত উঁচু করেন। হাত কাকে দেখাচ্ছেন, নাকি ইমাম সাহেবকে? আর কথা কয় না, কাকে বলেন? আল্লাহ। আমরা কোরআনের পক্ষে, জীবন যতদিন আছে কোরআনের পক্ষে থাকব, সুস্থ যতদিন থাকি, রমজান মাস যতদিন আছে তোমার কোরআন পড়ব, তোমার কোরআন শুনব, তোমার কোরআন অনুযায়ী জীবন চালাব, তোমার কোরআনের জন্য আমাদের এই জীবনটাকে ওয়াকফ করে দেব। হে আল্লাহ আমাদের এই দোয়া তুমি কবুল করো, হে আল্লাহ আমাদের এই অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করে দাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ফেরেশতারা এটা ভিডিও করছে, ও নিজে করতেছে শুধু তা না, কারা করছে? আল্লাহর ফেরেশতা মসজিদে নাই, সব করতেছে আল্লাহ। আল্লাহ তো শুধু বাহানা খোঁজে আমার বান্দাকে কি বললাম তাকে মাফ করতে পারি, সুবহানাল্লাহ। কল সম্মানিত ভাইরা খেয়াল করেন, আল্লাহর একজন রোজাদার গোলাম সারাদিন রোজা রাখার পরে ইফতারি সামনে নিয়ে যখন বসে হরেক রকম আইটেম গুলো সাজানো থাকে কি থাকে না? অনেকগুলো আইটেম নিয়ে বসে থাকে, বাচ্চারা কখনো এইটা ধরে কখনো আর একটা ধরে, এক সময় বেগুনি ধরে আর এক সময় আলুর সব ধরে, বাচ্চারা নাড়ানাড়ি করে, আর মুরব্বী বাবা যেরা তখন বলে আব্বু এগুলা করো না, দোয়া করো দোয়া করো দোয়া করো, সুবহানাল্লাহ। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দেয়, আমার ফেরেশতারা শোন, এই যে আমার গোলামগুলোর সামনে অনেকগুলো খাবার খায় না কেন? ফেরেশতারা কয় আল্লাহ তোমার গোলামেরা রোজা, রোজা আবার কি? কই তুমি বলছো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত মতো যাওয়া পর্যন্ত হালাল খাবারটাও খাওয়া যাবে না, তোমার নিষেধ তারা মানতেছে। কয় ওরা আমার নিষেধ মানে কেন? ওরা কে আমারে দেখছে? ফেরেশতারা কয় না আপনারে দেখে নাই। কয় আমার জাহান্নাম দেখছে? কয় না। কয় আমার জান্নাত দেখছে? কয় দেখে নাই। কয় আমার কোনো কিছু দেখছে? কয় না আপনার বরত্ব দেখে নাই। আয় আল্লাহ তোমাকে ভয় পায় লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য ইফতারি সামনে নিয়ে বসে আছে। এবার ওই সময়ের মধ্যে আমার আল্লাহ কয় আমার গোলাম ইফতারি সামনে নিয়ে যখন খাবার খাওয়া থাকা সত্ত্বেও খায় না, আর তখন আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত দাও, আমাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নাও। আমার আল্লাহ কয় ওই খাওয়া সামনে নিয়ে এত ক্ষমতা থাকা সত্ত্বেও যখন খায় না আর ওইখানে বসে বসে আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ আমার বান্দার সবগুলো দোয়া কবুল করে নে। কিন্তু যারা জাহান্নামের দরজাকে ধাক্কা দিয়ে জাহান্নামে যাইতে চায়, ছোট্ট একটা হাদিস শোনেন, শুধু বাংলা বলছি, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা ঘুমে আছেন মাহে রমাদান, কথা শুনতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় আছেন, হঠাৎ করে দুইজন লোক আসছে, আয়েশা দুইজন দুই পাশে এরকম ধরছে, একজন এখানে আরেকজন এই পাশে ধইরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ চলেন। বলে কোথায় যাব? আমাদের সাথে চলেন। সাদা কাপড় পরিহিত, ওরা হচ্ছে আল্লাহর ফেরেশতা, আর আমাদের দেশে দেখবেন নবীদের কাছে আল্লাহ সাদা কাপড় পরিহিত ফেরেশতা পাঠাইতেন কিছু দেওয়ার জন্য, দেখানোর জন্য। আর আমাদের দেশের প্রভাবটা কেমন, হযরত ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, এদেরকে সাদা কাপড় পরিহিত কিছু লোক আইসা তুলে নিয়ে যায়, কিল্লিগে নেয়, কোথায় নেয়, আমরা কেউ আছে না নাই? এরকম লোক যদি আপনারা থাকেন একটু সতর্ক হন, আপনি কার কথায় কাকে ধরে নিচ্ছেন? আপনার ক্ষমতা আছে বলে আপনি একজন ভালো মানুষকেও আপনার শাস্তি দিতে পারেন? কে দিছে এই ক্ষমতা? আল্লাহ একদিন বলবে লিল্লাহিল ওয়াহিদিল। আজকে আয়, তুই না কত বড় অফিসার ছিলি, তুই না কত বড় মন্ত্রী ছিলি, আজকে দাঁড়া আমার সামনে, আজকে আমি বিচার করব আর তোর আসামি। সেই দিন কোথায় যাবে? আমার এলাকায় একজন হাজি সাহেব আছে, আর তিনটা ছেলে ডিফেন্সে চাকরি করে, ওই বাহিনীর নাম আমি বলবো না, আবার কেউ থাকলে আমার উপরে শত্রুতা করবে। এই লোক খালি আমার, আমি যতবার মাহফিলে গেছি আমার এলাকায় এই লোক থাকে সভাপতি, আর কিছু কইলে কাইন্দে একেবারে জারে জার হয়ে যায়। আর আমি মনে মনে চিন্তা করি, আরে হাজি, তিনটা পোলা এমন এক চাকরি দিছ, কত আলেমের পিছনে বাইরাইতেছে, কথা বাই, কত নিরাপরাধ মানুষকে অপরাধের খাতায় তালিকায় তুলে দিচ্ছে, আর তুমি এখানে গৌরবানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এত সোজা কথা কর না কেন, এত সোজা? আরে তুমি যে মানুষের গোয়ায় বাড়ি দেয়া হাজার হাজার টাকা নিচ্ছ, এটা কি অন্যায় না? আরে রমজান মাসে এক কেজি খেজুরের এত দাম হইল, তোমার আইন তখন কোথায় থাকে? কোথায় ঘুমাও তোমরা, কোথায় যাও তোমরা? এখন তোমাদের আইনের চোখ কি কালো চশমা পরা? এগুলো আল্লাহ দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে প্রিয়। আর গত দুই দিন আগে দেখলাম আমার দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোজাদার কিছু ছাত্রদের এই মুখ দিয়া জর জর করে রক্ত ঝরিয়েছে এক শ্রেণীর হায়না শয়তানের দলের, ঠিক কিনা? আল্লাহ বলে যে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে প্রিয়, ওই রোজাদারের মুখের থেকে যারা রক্ত ঝরিয়েছ তোমরাই হচ্ছ এই যুগের আবু জাহেলের সন্তান, তোমরা হচ্ছ এই যুগের শ্রেষ্ঠ সন্ত্রাস। তোমাদের বিচার না করা পর্যন্ত রোজাদারের বদদোয়া চিরদিন তোমাদের বিরুদ্ধে থাকবে, ঠিক কিনা? তখন আইনের চশমা কোথায়? এটা চোখে দেখো না? অথচ আমার দেশের ভার্সিটিগুলোতে যদি কেউ নামাজি শহীদ আবরারের মতো ছেলেকে কি জন্য পিঠাইছে? নামাজ পড়ার কারণে। আরে কথা বলেন না কেন, কিসের কারণে? নামাজ পড়ছে, নামাজের জন্য ডাকছে, এই জন্য আবরারকে শিবির বলে পিটিয়া মেরে ফেলছে। আর এই ভার্সিটিতে কেউ যদি মদ গাঁজা ইয়াবা কনসার্টের দিকে ডাকে তাকে উপাধি দেয় সোনার ছেলে, আর কেউ যদি শেষ রাত্রে ছাত্র বন্ধুদেরকে নামাজের জন্য ডাকে তাকে বলা হয় জামাত শিবির, এই কথা বইলা তাকে রিমান্ডে, নাইলে ওই ভার্সিটির অন্ধকার কারাগারে সেইখানে পিটিয়া মেরে ফেলে, ঠিক কিনা বলে? এর চাইতে দুঃখ প্রকাশ আমরা কোথায় করব বলে? এখন আপনি আমাকে অপরাধী বলবেন? এই কথাগুলো কি দাবির কথা নয়? কেন করছেন এগুলো? আর আপনার বাবা তো হাজি সাহেবকে, আর আপনি তো আকাম করে বেড়াইতেছেন, কথা বলছেন না কেন? এই জন্য এক শ্রেণীর মানুষ ধাক্কা দিয়ে যাইতে চায়। আল্লাহ রসুলের কাছে দুইজন ফেরেস্তা এসে বলছে, নবী চলেন, আমরা আল্লাহর ফেরেস্তা, আপনাকে একটা জিনিস দেখাবো। নবী তাদের সাথে চলতে 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 দীর্ঘ সময় চলে গেছেন, যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের নিচে নবীজিকে দাঁড় করাইছেন। এবার নবীজিকে বলে, আর রাসূলুল্লাহ, আপনাকে ওই পাহাড়ের উপরে উঠতে হবে। বিশ্বনবী বলেন, আমি তো এত বড় পাহাড় পানি দিতে পারবো না। আল্লাহর ফেরেশতারা কয়, আমাদের নূরের ডানার উপরে আপনি একটু ভর করেন, আপনাকে আমরা জায়গা মতো পৌঁছে দেব। সুবহানাল্লাহ, কবি না আল্লাহর নবী ফেরেশতাদের নূরের পাখার উপরে ভর করে লিফটের মতো অটোমেটিক সেকেন্ডের মধ্যে পাহাড়ের উপরে উঠছে। আল্লাহর রাসূল পাহাড়ের উপরে উঠে কার যেন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়,
এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা রে, এই এত বড় উঁচু পাহাড়ের উপরে মানুষের কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ কেন পাওয়া যায়? বিশ্ব নবীকে ফেরেশতাদ্বয় বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু খেয়াল করে দেখেন কি বলে কান্দে, প্রায় হাউমাউ করে কান্দে। এবার কে, আপনি কি তাদেরকে দেখতে চান? নবী কয়, হ্যাঁ আমি দেখতে চাই, কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হয়? নবীজি বলেন, আমি যখন তাদেরকে দেখার জন্য পাহাড়ের গুহার ভিতরে অন্ধকার কাষ্ঠের মধ্যে গেলাম, আমি দেখি কিছু লোকগুলোকে পাগুলো বান্ধা, পাগুলো বান্ধা উপরের দিকে ঝুলাইছে, মাথাটা নিচের দিকে। কথা শুনতেছেন? পাগুলো রশি দিয়া বাঁধা উপরে, মাথাটা নিচের দিকে। এরপরে ফেরেশতাদের এক শ্রেণীর শাস্তি দেওয়া, ফেরেশতারা লোহার আংটা দিয়া, যারা কৃষি কাজ করেন, খেতে যখন আগাছা জন্মায় এরকম নাংটা দেয় না, আছে না, এরকম লোহার আংটা দিয়া ওই চেহারার মধ্যে এরকম খামচাইতেছে, রক্তগুলো ঝরঝর করে চলতেছে, আর মানুষটা হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ রসুল দেখার পর নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, ওগো আল্লাহ, এই লোকগুলাকে কেন শাস্তি দেওয়া হলো? আল্লাহর ফেরেশতারা তখন বলে, ওগো নবীজি, এই লোকগুলো পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও রোজা রাখে না, রোজা রাখলেও ইচ্ছা করে খায়, রোজা ভেঙে ফেলে। এবার চিন্তা করেন, আমাদের সমাজ এরকম হাজারো সুস্থ মস্তিষ্কের লোক আছে, যারা সুস্থ আছে, জ্ঞানবান, ধন সম্পদ অভাব নাই, এরপরেও রোজা রাখে না। এই শাস্তিটা নবীজিকে দেখাইছেন কেন? কারণ আজকের এই দিন আমি আপনাদেরকে শোনাবো এই জন্য। যদি নবীজিকে না দেখাইতেন, নবী সাহাবিদেরকে বলতেন না, সাহাবিরা যদি না শুনতেন, হাদিসে লেখা হতো না, হাদিসে লেখা না হলে আজকে আমি আবু হানিফা এটা পড়তাম না, আর আমি না পড়লে আপনাদেরকে বলতেও পারতাম না। যেহেতু নবীজিকিটা দেখাইয়া কিয়ামত পর্যন্ত তার উম্মতদেরকে এখান থেকে শিক্ষা রাখছে, খবরদার, নবীর উম্মত যদি দাবি করো রোজা রোজা ভাঙ্গিস না, রোজা থেকে বিরত থাকিস না, যদি থাকস পাও উপরে মাথা নিচে, লোহার আংটা দিয়া, কথা কয় না, এই শাস্তি কে কে সহ্য করতে পারবেন? কেউ পারবো? আল্লাহ কয়, এই শাস্তির জন্য আমি মাহে রমজান দেই নাই, এতটা বরকত আমি তোমাদের জন্য অপেন করেছি, তোমাদের জন্য বুক করে রেখেছি, একজন রোজাদারকে তুমি ইফতার করাইবা, ওই রোজাদার তুমি যে রোজা রাখছো তোমার সব হয়েছে না না হয়েছে তুমি বলতে পারবা না, কিন্তু একজন রোজাদারকে ইফতার করাইছো, এই জন্য তোমার আমল নামায় পূর্ণ রোজার সওয়াব লিখে দিবে কে? ও ধনীরা, নিজে হরেক রকম খান, অসুবিধা নাই খান, কিন্তু একটু আশেপাশে দেখেন, এই সমাজে হাজারো মানুষ আছে, আমি নিজে ইমাম সাহেব, আমি বলতেছি, গত রমজানে রোজার শুরুতে খেজুর কিনতে পারছি, এবছর আমি এখনো কিনতে পারি নাই, বলছি আপনাদের কাছে চাইতেছি না, এটা আমি না শুধু, এরকম আমার মতো হাজারো মানুষ এখানে আছে, কে করলো এগুলা? আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, আরে কথা বল না কেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। কেন আমাদের এই রোজাদারদের উপরে এত জুলুম? কেন কেন অন্য মাসে যে জিনিসের দাম থাকে 50 টাকা, সেটা রমজানে 150 টাকা কেন হয়? আপনারা এত কিছু দেখেন, এগুলো দেখবেন না, কিয়ামতের ময়দানে আপনাকে ধরবে, যে ক্ষমতা ছিল কিন্তু করিস নাই কেন, ধরবে না? এই জন্য আল্লাহ সবার জন্য মুক্ত করে দিছেন। তুমি রোজা রাখতে পারো না, ফিদিয়া দিতে বলছে, বলছে না, তুমি রোজা রাখতে পারো না, আরেকজন রোজাদারকে ভরপুর খানা পিনা দিয়া তুমি তাকে কী করো, রোজা রাখার সুব্যবস্থা করে দাও, আছে না এগুলো হাদিসের মধ্যে? সময় কম, আমি বলতে পারতেছি না আপনাদেরকে, এই জন্য শেষ করে দেব। আমি যেটা বলতেছি, আল্লাহ রসুল বলেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তার আমল নামায় পূর্ণ রোজার সওয়াব হয়, যে ইফতার করছে তার সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমানো। এই জন্য অনেক মুরব্বীরা ইফতার করতে চায় না, আরেকজনের দায় পকেটে করে নিজে আলাদা কিছু নিয়ে যায়, পরের বাড়ি দাওয়াত খাওয়ার সময় নিজে দাঁড়িয়ে খাওয়া, পরে ওইটা খা, কথা কয় না। আমি এক মুরব্বীর জিজ্ঞাসা, বাজান আপনি এটা করতেছেন কেন? উনি দাওয়াত দিছে আপনাকে, কত নিয়ত করে আশা করে, ওনার খেজুর তো আপনি খাইবেন না, হ্যাঁ আরেকজনের খেজুর খাইয়া নিজের সওয়াবের সর্বনাশ করব না? আল্লাহ রাসূল কয়, তুমি যে আরেকজনের ইফতারি খাইবা তোমার সওয়াব থেকে কমানো, আরে কথা কয় না, কমানো
হবে না। তাহলে এত বড় সওয়াবের একটা মৌসুম আসছে, আমরা পালন করতে পারবো না ইনশাল্লাহ? আমাদের মসজিদে ইফতারির ব্যবস্থা হচ্ছে, অনেক ভাইয়েরা অংশগ্রহণ করছেন, আমি সকলের প্রতি আবার উদারতা আহ্বান রাখছি। আপনি 10 টাকা আছে, 10 টাকা দিয়ে শরীক হইবেন পারবেন না? আপনি 1 কোটি টাকার মালিক, আপনি 1,000 টাকা দিতে পারবেন না? আপনি 5,000 টাকা দিলে আপনার 1 কোটি টাকার থেকে কয় টাকা কমবে, পারবেন না আপনি? এজন্য এখন সবাই ইনশাল্লাহ কয় না। আপনি একটা খেজুর নিয়ে মসজিদে আসেন না, আইসা বলেন যে আমার এই সামর্থ্য আছে, আমি দিয়ে গেলাম, হুজুর এগুলো নিয়ে সবাই নিয়ে খাইন, পারবেন না আপনি? আমি সকলের হাত এরকম করতে বলতেছি, পারবেন না ইনশাল্লাহ? এরকম না, কিরকম সবাই হাতটাকে প্রসারিত করেন মাহে রমজান উপলক্ষে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রতিদিন ইফতারির জন্য সর্বনিম্ন 1,000 টাকা ব্যয় হয়। কত টাকা? আপনি ইচ্ছা করলে 30-40 জনের ইফতারি কিনাও মসজিদে পৌঁছায় দিতে পারেন, অথবা টাকাও দিতে পারেন। যে ইফতারি পৌঁছায় দিবেন সে অবশ্যই আগে ইমামের সাথে যোগাযোগ করবেন যে হুজুর আমি অমুক দিন দিতে চাই, নাহলে একদিনে 3 জন এলে ওইটা খাইবে কে? কথা ঠিক আছে তো? টাকা দিলে কি আমরা ধারাবাহিকতার সাথে, আমাদের আমিনুল ভাই আছে, আমাদের মতওয়ালি হাজি খোরশেদ আলম সাহেব আছে, আমরা এই ব্যবস্থাপনা করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশা আল্লাহ। সর্বশেষ, দান করলে হায়াত বাড়ে, দান করলে যারা তাড়াতাড়ি মরতে চান তারা দান করেন না, দান করলে পারে রিজিক বাড়ে, যারা বলেন যে না আমার সম্পদ দরকার আমি ফকির নিয়ে থাকতে চাই তারা দান করেন না। দান করলে কবরের আজাব মাফ হয়, যারা মনে করেন যে না আমার কবরের আজাব মাফ কোনো দরকার নাই তাদের দান করারও দরকার নাই, যারা চান যে আমার মা বাবা কবরে চলে গেছে তাদের কবরের আজাব মাফ করানো দরকার, তাদের কবরে হাদিয়া পাঠানো দরকার, তারা দান করবেন। আর যারা কন যে না বাবা মা যারাই খেয়ে গেছে ভালোই তো চলতেছে, হ্যাঁ আর 10 টাকাও খরচ করতে মন চাইতেছে না, তাহলে আপনার দান করা দরকার নাই। দান করবো না করবো না? এক নম্বর কি হায়াত বাড়বে, রিজিক বাড়বে, সম্পদ বাড়বে। 2 নম্বর 3 নম্বর হচ্ছে আপনি যখন বিপদে পড়বেন আল্লাহ ফেরেস্তা দিয়ে আপনাকে সাহায্য করবে। যারা চান যে না আমার সাহায্য দরকার নাই, আমার এমপির মন্ত্রী মিনিস্টার বিভিন্ন বাহিনী আছে আমার এগুলা দরকার নাই, বিপদে পড়তে গিয়ে এগুলা ছাড়া বিপদ আসে না? এই জন্য আমি সকলের প্রতি এই মেসেজ দিচ্ছি, আমরা সকলেই চিন্তা করব, দান করব ইনশা এক টাকায়, কথা কয় না? আমাদের মসজিদের 4টা না 5টা ফ্যান নষ্ট আছে, একটু তাকায় দেখতেছেন হয়তোবা, এই ফ্যানগুলা চেঞ্জ হোক আপনারা চান? এটা কে করবে, ফেরেস্তারা না আমরা? কথা কয় না আমরা না ফেরেস্তারা? আমাদের মসজিদ বলেন, সকলে বলেন আমরা খেদমত করব, যেখানে যাওয়া লাগে সর্বোত্তম সাহায্যের হাত বাড়িয়ে দেব। আল্লাহ যেন আমাদেরকে মসজিদের খাদেম হিসাবে কবুল করেন। দু একজনকে বলবেন যে হুজুর আমি একটা ফ্যান দেব, এই রমজান মাস একটা দিলে 70টা, একটা দিলে খুশি হইতে পারেন নাই মনে হয়, খালি 1 টাকা দিলে যে 70 টাকা পাওয়া যায় এই লাভ বোঝেন, কিন্তু 1 টাকা দিলে 70,000 সওয়াব পাওয়া যায়, যেটা আপনার মৃত্যু না একদম জান্নাত পর্যন্ত আপনার সাথে যাবে, সেটা দরকার আছে না? আমি আর সময় নেব না, আমি আপনাদেরকে আর এরকম কষানিও দেব না, আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। সর্বশেষ মেসেজ হলো আপনি একা পারবেন না, একটা ফ্যান কিনতে কমপক্ষে 3,000 টাকা লাগবে, নর্মাল ফ্যান আর আমরা কিনবো না, এরপরের থেকে ভালো জিনিস কিনবো, ভালো জিনিস মসজিদে ব্যবহার করবো। দুনিয়ায় সব জায়গায় আমরা ভালো খুঁজি, শুধু মসজিদে আসলে কি কথা হয় না? মসজিদের ফ্যানটা কেনার সময় কয় 1,200 টাকায় কোনো ফ্যান আছে রে, আর নিজের বাসার টাকা কিনতে গেলে কয় GFC আছে নাকি পাকিস্তানিটা, 4 পাখা 5 পাখা রিমোট কন্ট্রোল, কথা কয় না? আপনার আমলটাও এরকম হবে, ঠিক না? মসজিদের মধ্যে সব জায়গায় আমরা ভালো জিনিস খুঁজি, কিন্তু মসজিদে যখন ইমাম রাখতে চায় তখন কয় দেখছে কম টাকায় কারে বেশি পাওয়া যায়, কারণ মসজিদে এত কম কেন, এত দুর্বল কেন, মানসিকতা বড় করা দরকার আছে না নাই? সব জায়গায় হাতটাকে বড় করবো।